বাগান, বাগানে কি কি ঘাস আছে চলো দেখো আজকে। গুড মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে হচ্ছে সানডে, সানডে মিন্স হচ্ছে হলিডে, ফান ডে। তো সবাই কি করছো বলো? এখন বাজে 10:30, মোটামুটি সবার জল খাবার খাওয়া হয়তো হয়ে গেছে, আমার এখনও হয়নি। আমি জল খাবার খাবো। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম, তোমাদের সাথে বকবক করা শুরু করলাম, এবার কন্টিনিউ বকবকই করতে থাকবো। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা সাবস্ক্রাইব করছো। আমি কিন্তু 100 দোরগোড়ায় চলে এসেছি, এবং 100 যদি তোমরা করে দাও তাহলে কিন্তু আমার মায়ের ফ্ল্যাটের যে হোম ট্যুরটা আমি শ্যুট করেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো তাড়াতাড়ি 100 করে দাও। তো চলো দিনটা স্টার্ট করলাম। আগে আগে দেখো হতা হে ক্যা, তুই আজকে চলে এসছি আমার সাথে বক বক করতে। তো তোর খাওয়া হয়ে গেছে, আজকে জল খাওয়ার ছিল পরোটা, আর কি ছিল? আলু ভাজা। বাপুও চলে এসছে, আমার লেখাপড়া হচ্ছিলো, একটুখানি শরীরটা খারাপ খারাপ, বলছে মা দেখো মাথা যন্ত্রণা করছে, এ করছে, একটুখানি শরীরটা খারাপ, এখন একটুখানি গড়াগড়ি খাচ্ছে, একটু পরে স্নান করবে, তারপর খেয়ে তারপর কোথায় যাবে? খেলতে। হ্যাঁ, দুদিন করে খেলতেই যাবে। তো খেলতেই যাবে। আমি এতক্ষণ করছিলাম এডিট, আর একটু পরেই ব্লগটা চলে আসবে। কালকের যে তুতু বাবুকে নিয়ে যে ব্লগটা করেছি সেটা কালকে চলে আসবে, দেখে নিতে পারো, তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তো এডিটটা ডান হয়ে গেছে, এখনই আপলোডে বসিয়ে দেবো। আর আমি এবার যাব খেয়ে নেব, কিছু কাজ আছে নিচের, কিছু করে এসেছি, কিছু নিচের কাজ আছে সেটা করব, করে আবার যা কাজ আছে তাই করব। তো চলো কাজগুলো পটাপট সেরে নি। কাজ হয়ে গেল, জল খাওয়ারও খাওয়া হয়ে গেছে, রুটি আর পাঁচমিশালি তরকারি, জল খাওয়ারও খাওয়া হয়ে গেছে। এবার এই জামা কাপড়গুলো দিয়ে, স্কুলের মোজা আছে আমার দোকানে নাইটি, মানে চান করার পরে একটা পরি, আর রাত্রিবেলা ছেড়ে সারাদিন একটা নাইটি পরে কাজ করি, তো ওটা পরে রাত্রিরে শুতে ইচ্ছা করে না, তো সেটা ছাড়ি। তো এই দুটো এখন মেলি। আজকে ওয়েদার মারাত্মক, কালকে ওয়েদার ভালো ছিল আর আজকে ওয়েদার ওরে পাস, দেখো কি রোদ্দুর আজকে, বাপরে আজকে আবার প্রচণ্ড গরম। তারপর আবার আমি হাতাওয়ালা আজকে চুড়িদার পরেছি, ইচ্ছা হলো পরতে সেটা পরলাম। তো আজকে মারাত্মক গরম লাগছে। আমাদের এখানটা না মুসলিম এরিয়া, সেই জন্য ওই যে আজান দিচ্ছে, মানে ঘড়ি লাগে না জানো তো, মানে ঘড়ি ছাড়াই টাইম বোঝা যায় যে পৌনে একটাই আজান হয়, মানে এই আজান দেখেই না আমি বুঝতে পারি যে এইটা এই টাইম হয়েছে, মানে টাইমে টাইমে আজান হয়, তো ওটাই আমার কাছে ঘড়ির কাজ করে। তো এখন 1:45 বাজে, এখন আজান দিচ্ছে পুরো আমাদের এই এরিয়াটাই, মানে মুসলিম আর বিহারি ভর্তি, বাঙালি খুবই কম, বাঙালি আছে ওই স্টেশনের কাজটা করে আছে, এই দিকটা পুরোই মুসলিম, এই যে এটাও মুসলিমের বাড়ি, ওই দিকে হচ্ছে তোমার ওইটাও মুসলিম, মানে মুসলিম আর বিহারি হচ্ছে মেশানো। তো চলো জামা কাপড়গুলো চটাচট মেলে নিই, মেলে নিয়ে স্নান করবো। আজকে তুতুবাবু গুড বাই হয়ে গেছে, আজকে না বলাতেই দুজনে আজকে চান হয়ে গেছে তুতুবাবুর, ওদের আজকেও খেলা আছে, যেহেতু সানডে শুনলে বললো তো ওরা, আজকেও খেলা আছে, আজকেও খেলতে যাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। চলো জামা কাপড় ওই যে মেলে দিলাম, আর নাইটি, আর এদিকে যে তোমার মোজা, এই যে মোজা, আর এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো নিয়ে এবার নিচে যাই, নিচে গিয়ে স্নান করবো, যেহেতু তুতুবাবুর চান হয়ে গেছে, পুকু নিচে চান করবে, পুকাই নিচে চান করবে বাবার সাথে। তো চানটা করে নিই, আর আমার আজকে আমার না ভাগ আছে জানো তো, মানে প্রত্যেক দিন কী করবো, কোন দিন ঝুল ঝাড়বো, কোন দিন বাথরুম পায়খানা পরিষ্কার করবো, এরকম একটা ভাগ আমার আছে। তো আজকে আমি বাথরুম পায়খানাটা একটু পরিষ্কারও করে নেবো, পরে ছড়ে নিয়ে স্নান করবো, স্নান করে ঠাকুরকে জল দেবো, তারপর তো ওদের খেতে দেওয়া হয়ে আছে, এখনও টাইম আছে হাতে, এখন সবে 1:00 বাজছে, ওরা 1:30 খাবে। তো এর মধ্যে আমি আমার চান ঠানগুলো সব সেরে নিই। এখানে তোমাদের সাথে কথা হয়নি, স্নান করেছি, সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া আজকে খাওয়াও হয়ে গেছে 15-20 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি, কারণ আজকে ওরা খেলতে যাবে না, ওদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আজকে ওরা খেলতে যাবে না। আজকে ছোটো দুটো তোমাদের দেখাচ্ছি, তারা ছোটো দুটো ওর বাবা আর শাশুড়ি, ওরা যাবে দক্ষিণেশ্বর ঠাকুর, আমার ঘোড়া, আমি দক্ষিণেশ্বর ঘুরে এসেছি, আগেই গিয়েছিলাম, ঘুরে এসেছি,
তো আমি ঘুরে এসেছি, আর বড়ো ছেলেও যাবে না, যেহেতু ওর আজকে টিউশন ফেলেছে 6:45, আর আজকে টেস্ট আছে, লিটারেচার টেস্ট নেবে, তারপর কমার্স যে সাবজেক্টটা পড়ে না সেটা আর পড়া আছে, সেজন্য ওরা ও আজকে যাবে না, ও আমার সাথেই বাড়িতে থাকছে, ও হয়তো 6:15 টিউশন বেরিয়ে যাবে, আর আমি হয়তো একটুখানি আমাকে একা থাকতে হবে। তো ওরা এখনই যাচ্ছে দক্ষিণেশ্বর, তো সেই জন্য দেখাচ্ছি তোমাদের, ওরা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আজকে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে। খেয়ে আজকে লাঞ্চে বিশেষ কিছু ছিল না, আজকে ভাত ছিল, ডাল ছিল, সয়াবিন আলুর তরকারি ছিল, আর তোমার মুসুর ডালের বড়া ছিল আজকে। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ ছিল। আরও দেখাচ্ছি তোমাদের ওরা কী করছে। ওই দেখো দুজনে মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওই যে তুতু হলুদ গেঞ্জিটা পরেছে, আর পাপু হচ্ছে ওই যে সাদা গেঞ্জিটা পরেছে। ওই দেখো এই যে দুজনে দাঁড়িয়ে আছে, গাড়িটা বার করছে। এই যে এটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘর, ওটা তো বড়ো, পুকাই ঠিক আছে, এটা তো পুকাই দাঁড়িয়ে আছে, ও যাবে না, একটু মনটা খারাপ লাগছে, স্বাভাবিক, সবাই ঘুরতে গেলে একটুখানি মনেই হয়, কিন্তু ও পড়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস, মানে ছোটোবেলা থেকেই, মানে 6:30 আমি পড়াতাম তো, ডট 6:30 ও মানে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আমার কাছে পড়তে চলে আসতো। ও বরাবরই না পড়ার ব্যাপারে খুব সিরিয়াস, পড়া খুব একটা কামাই করতেও চায় না, খুব একটা কিছু নয়, ও ভীষণ সিরিয়াস। ওই যে গাড়ি বার করছে, সেজন্য বাবাকে বলছে যে এইভাবে বার করো নাহলে লেগে যাবে। এই যে আর ওই ভোলা আসবে, ও গাড়ি চালিয়ে নিয়ে যাবে, হয়তো ভোলার সাথে, ভোলার বাচ্চা আছে একটা, অর্ক বলে নাম, সেও আসবে নিয়ে। অর্ক গেলে কী বলতো, এই ছোটো দুটোর খুব মানে সঙ্গী হয়ে যায়, ছোটো দুটোর খুব, বিশেষ করে পাপুর, পাপুর খুব মজা লাগে, অর্ক গেলে ওকে কোলে বসাবে, আদর করবে, চটকাবে, ওই করবে। তো এই গাড়ি বেরিয়ে গেল, এবার ওরা চলেই যাবে দক্ষিণেশ্বর, ঘুরে চলে আসবে। নেক্সট টাইম আমি যখন দক্ষিণেশ্বর আবার যাবো তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা। তো যাক এখন ওরা ঘুরে আসুক, আর আমি এখন একটুখানি দেখি ওপরে থাকবো একটুখানি, পরে আবার জল ঠল তোলা আছে, এই সমস্ত কাজ আবার পরে করবো। বাড়িতে ওরা কেউ নেই, সেজন্য আজকে ভাবলাম যে তোমাদের আমার এই বাড়ির পিছনের যে উঠানটা, বিরাট বড় উঠান, এখানে এরা ক্রিকেট খেলে, এখানে এরা ফুটবল খেলে। তো এই বিরাট বড় উঠানটা কী কী গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, পেঁপে গাছ, আম গাছ, করমচা গাছ, লেবু গাছ, তেজপাতা গাছ, ফুলের গাছ, অনেক কিছু আছে। তো ভাবলাম যে তোমাদের সাথে আমার এই বাগানটা একটুখানি তোমাদের ঘুরে দেখাই, তোমাদেরও ভালো লাগবে, আর মানে বাগানের ওই সাইডে কী আছে, পিছনে কী আছে, কোথায় কী আছে সেটাও তোমাদের সাথে তোমাদের জানাই। দেখো তোমরা আমার বাড়ির পিছনটা কত সুন্দর, এই হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা ঠিক আছে, ওই হচ্ছে ছাদ, এটা হচ্ছে আমার ঘরের বারান্দার যে জানলাটা, আর এই হচ্ছে তোমার নিচে, ওকে, আর এই হচ্ছে পুরো বাগানটা। চলো তোমাদের সাথে দেখাই যে আমার বাগানে কী কী গাছ আছে। দেখো এই একটা গাছ আছে, এটা হচ্ছে তোমার অপরাজিতা, যে গাছের চারা আমার উপরে বেরিয়েছে না ছোটো ছোটো, এই যে হচ্ছে তোমার, এটা হচ্ছে অপরাজিতা, এই যে ফুল হয়ে হয়ে আছে ঠিক আছে, এটা হচ্ছে তোমার অপরাজিতা গাছ, এটা হচ্ছে ওই যেটা পাইপটা গাছে, এটা হচ্ছে তুলসী, নিচে শাশুড়ি পুজো করে, এটা হচ্ছে তুলসী। তারপর হচ্ছে এই ঝোপাটা না ভীষণ সুন্দর, মানে সেই থোকা মতো হয়, কত কুড়ি হয়ে আছে দেখো, গাইস প্রচুর কুড়ি হয়ে আছে ঠিক আছে, রোজ মানে 6-7টা করে ফুল ফুটবেই এটা। তার পিছনে আছে দেখো পেঁপে, পেঁপে হয়ে আছে, ওই যে মানে কিছু পেঁপে হয়েছে বলে শাশুড়ি এরকম বেঁধে রেখে দিয়েছে যাতে পাখিতে না খায়, দেখো পাখিতে যাতে না খায়, ওগুলো না পেঁপেগুলো বাঁধা আছে, আর অনেক পেঁপে আছে দেখো, পেঁপে হয়ে আছে। এরপরে তোমার আছে আমাদের একটা আম গাছ, এটা না আম্রপালি গাছ, এটা প্রথম যখন আনা হয়েছিলো একবার ফল হয়েছিল, 5টা মতো আম হয়েছিল, এখন গাছটা অনেক বড়ো হয়ে গেছে দেখো, অনেক বড়ো হয়ে গেছে, এটা হচ্ছে তোমার আম গাছ। এরপরে আছে করমচা, মানে করমচা গাছ বল কী বলতো, ওই যেটাতে তোমার ইয়ে হয় না, চেরি, চেরি করো না, চেরি হয় আর্টিফিশিয়াল, এই যে দেখো এটা হচ্ছে করমচা গাছ, কেটে দেওয়া হয়েছিলো, ফল হয়ে আছে, তারাও দেখাচ্ছি ফল হয়ে আছে, এই দেখো ফল খুব কাটা, এই দেখো ফল দেখেছো, এই দেখো ফল হয়ে আছে ঠিক আছে, পেকে গিয়ে আউট, পেকে গেলে কালো কালো হয়ে যায় ফলগুলো, ওই দিকে বেশি ফল হয়ে আছে, তারাও দেখাচ্ছি তোমাদের, হোয়াইট দেখো, এই দেখো, এই দেখো ফল হয়ে আছে ঠিক আছে, এটা পেকে গেছে ঠিক আছে, পেকে গেলেও আর ভীষণ টক, ভীষণ টক, মানে জাস্ট কিছু বলার নেই, আর কাঁচা অবস্থায় না কালারটা এত সুন্দর, হালকা সেই দুধে আলটার মতো অনেক ফল হয়ে আছে দেখো। এগুলো হচ্ছে করমচা, যেগুলো ওই তোমার চেরি হয় ঠিক আছে, এর থেকেই চেরি হয়, এর চাটনি খেতে মানে মারাত্মক লাগে ঠিক আছে, এইগুলো করমচা। এবার হচ্ছে চলো দেখা, এটা হচ্ছে একটা বসার সিট করা আছে, এখানে বসা হয়, এখানে বসা টসা হয়, সিট করা আছে, এটা হচ্ছে তোমার দেখো নয়নতারা গাছ আছে এখানে, এগুলো এটা হচ্ছে সাদা নয়নতারা, এইটা একটা আছে, ওখানে একটা আছে, এগুলো নয়নতারা, এটা অ্যাভয়েড করো। এখানে হচ্ছে তোমার তেজপাতা গাছ, এখানেও একটা আম গাছ আছে ঠিক আছে, পিঁপড়ে কামড়া দিল, এখানেই একটা দেখো, এটা হচ্ছে তেজপাতা গাছ, এটা না মানে অনেক বড়ো হয়, আবার মাঝে মাঝে কেটে নিয়ে চলে যায় ঠিক আছে, এটা হচ্ছে তেজপাতা, আর এখানেও একটা আম গাছ আছে, আর আছে একটা দেখো, এটা হচ্ছে তোমার নারকেল গাছ, এই একটা আছে, এই একটা আছে, আর এগুলো সব সুপারি, সুপারি না অনেক ছিল, যখন ওই আমফান হলো না সব পড়ে গেছে, ওই যে কাটা কাটা দেখছো না, এখানে সুপারি গাছ ছিল, ও আরেকটা দেখিয়ে দিই দেখো, এই একটা লেবু গাছ ঠিক আছে, এই একটা লেবু, লেবু এখন গাছে নাই
ঠিক আছে, এখন গাছে লেবু নাই, শুধু এই যে লেবু গাছ, এটা হচ্ছে লেবু গাছ, মনে হয় লেবু গাছে নেই, দেখতে পাচ্ছি না, থাকলে তো দেখা যেত, লেবু নেই, দাও সামনে থেকে গিয়ে দেখি লেবু আছে কিনা, থাকলে দেখাবো, না ছিল, তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, হয়েছিল, তুলে নেওয়া হয়েছে, লেবু নাই এখন, এই হচ্ছে তোমার লেবু গাছ। আর তাছাড়া তোমার আর এই যে আমার বাগান, আর এই দেখো এই যে ব্যাক পোর্শনে গাছগুলো দেখছো না, এগুলো কিন্তু আমাদের নয়, এগুলো যাদের পাশের জমি আছে তাদের জমিতে এই সমস্ত গাছ হয়ে আছে, এটা সবেদা গাছ হয়ে আছে, এটা নিম গাছ হয়ে আছে, এগুলো অত আমি নাম ছাম জানি না, ওইটাও একটা নিম গাছ হয়ে আছে, ঠিক আছে, ওইসব নাম ছাম আমি অত কিছু জানিও না বাবা, গাছের অত চিনিও না। আর ওই একটা পেঁপে গাছ আছে, দেখো ওই একটা পেঁপে গাছ আছে, ওখানেও অনেক পেঁপে ধরে আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখবে চলো তোমাদের, ওই পিছনটা যে দেখাই না, সেখানটা দেখাচ্ছি, সেখানটা মানে পিছনটা কী বলো তো, পিছনটা না আমাদের বাড়ির ঠিক পিছনেই হচ্ছে কবরখানা, ঠিক আছে, মানে এখানে মুসলিমদের জায়গা কেনা আছে, এখানে সবাই কবর ঠবর দেয়, মানে আমার বিয়ে হওয়ার পরে 17 বছর মতো এসেছি আমি এখানে, অনেকগুলো কবর এখানে দেওয়া হয়েছে, কোনটা করে দেওয়া হয় সেজন্য খুব একটা দিকে যাওয়া হয় না। আর এই এইটা হচ্ছে যে লাইব্রেরিটা দেখালাম, সেই লাইব্রেরির মানে পেছন পোর্শনটা হচ্ছে এইটা, তো চলো পিছনটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে পিছনটা, ঠিক আছে, আমার বাড়ির পিছনটা হচ্ছে এইটা, খালি গাছ আর গাছ, এই যে এটা হচ্ছে বাড়ির পিছনটা, ওইখানে একটা ডোবা আছে, বুঝতে পারছো কি না জানি না, দাঁড়াও দেখো এইটা না একটা ডোবা, হ্যাঁ এটা প্রচুর বৃষ্টি হলে উঠে যায়, এখানে বাচ্চা কাচ্চা এসে না মাছ টাচ ধরে, ঠিক আছে, আর ওই দেখো কাশ হয়ে আছে, যেটা দেখালাম কাশ হয়ে আছে, ওখানে অনেক বাড়িঘর, এখন অনেক বাড়িঘর হচ্ছে, আগে না এইসব বাড়িঘর কিছু ছিল না, এখন আস্তে আস্তে না অনেক বাড়িঘর হচ্ছে, মানে জায়গাটা কভার হচ্ছে, আগে না পুরো ফাঁকা ছিল আর না পিছনে শিয়াল ডাকতো, তো এখন এই হচ্ছে তোমার জিনিসটা, ভীষণ মানে ভালো লাগে, আমাদের শহরে যেরকম এই গাছপালা পাওয়া যায় না, এখানে কিন্তু এই গাছপালাগুলো ভীষণ পাওয়া যায়, মানে বেশ ভালো লাগে, চোখের শান্তি বেশ ভালো লাগে, মানে ওপর থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে, এই হচ্ছে আমাদের পুরো কভারটা, এই হচ্ছে তোমার জিনিসটা, ভালো লাগে বেশ। ছাদে এখন বাজে 6টা, আজকে একটু দেরি হয়ে গেল, ফোন কাটছিলাম, বাড়িতে কেউ নেই তো দেখলে না, সব চলে গেল ঘুরতে, দক্ষিণেশ্বর খালি পুকাই আছে, ও যাবে এক্ষুনি পড়তে, ও বেরোবে ওর 6:45 পড়া, ও চলে যাবে 6:20 দুধ করে দেবো, তো ছাদে কিছু জামাকাপড় এই যে আছে কিছু আছে সেগুলো তুলে এবার ভেতরে ঢুকিয়ে দেবো, আবার সকালবেলা কালকে রোদে দিলেই হয়ে যাবে, আর আজকে মনে হয় রাতে খাবার নিয়ে আসবে, সেজন্য আজকে রাতে রান্না করতে হবে না, রাতে রান্নার মেবি ছুটি, শুধু একটু আটা মেখে রাখবো আর একটু আলু কেটে রাখবো, কারণ কালকে স্কুল স্টার্ট, আবার শুরু হবে কালকে থেকে, ও বাপরে এই 3 দিন বেশ ভালো ছিলাম, তো কালকে থেকে স্কুল, কালকে তো আবার সেই 6টায় ওঠা, তো সেই ওদের টিফিনের জন্য রুটি আলু ভাজা বা চাইনি সেটার প্রিপারেশনটা করে রাত্রি রেখে দেবো, আর জল এইমাত্র তুললাম, কারণ কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না বলে জল তুলতে পারিনি, এইমাত্র জল তুললাম, জল তোলা হয়ে গেল, আর বাগানটা দেখলে তো কত সুন্দর, ভাবলাম আজকে যে তোমাদের সাথে বাগানটা শেয়ার করি, কারণ বাড়িতে ওরা কেউ নেই নিচে, সেজন্য পুরো বাগানে কোথায় কী আছে, আর জানো বাগানটা শেয়ার করতে গিয়ে কী হয়েছে, হাতের এই কানটা করে এই যে বুঝতে পারছো কিনা জানি না, এই জায়গাটা করে খোঁচা খেয়েছি, ঠিক আছে, বাগানটা ওই করমচা গাছ আছে না ওটা দেখাতে গিয়ে হাতের এই জায়গাটা পুরো মানে সেই ছিঁড়ে যাওয়ার মতো ছিঁড়ে গেছে, ও যাই হোক তোমাদের জন্য কিছু তো বানতা হ্যাঁ না, তোমরা আমার ফ্যামিলি যেহেতু সিম্পেম লাইফস্টাইল মিনুর ফ্যামিলি তোমরা, তো তোমাদের জন্য এটুকুনি করতেই পারি, তো চলো আজকে আর ছাদে ঘোরাঘুরি করলে হবে না, কারণ এক্ষুনি এত ডাক পড়বে যে মা দুধ করে দাও আমি বেরোবো, তো বেরিয়ে গেলে আমি নিচটা পুরো তালা দিয়ে দেবো, আমি ওপরেই থাকবো, কারণ ওরা কখন আসবে জানি না, হয়তো 8:30 হতে পারে আসতে, তো আমি ওপরেই এখন থাকবো আপাতত, তো চলো এরপর কী করি দেখা যাক, কী করা যেতে পারে এরপরে, যাই করবো সে আর তো তোমাদের সাথে করবোই তাই না, চলো যাওয়া যাক। বড়ই মাত্র বেরিয়ে গেল, এখন বাজে তোমার দেখো এখন বাজে হচ্ছে 6:30, ওর 6:45 থেকে পড়া, ওকে দুধ করে দিলাম, দুধ খেয়ে কেক টেক খেয়ে ও বেরিয়ে গেল, আর আমি আমি ফার্স্ট টাইম আছি নিচে, যেহেতু বাড়িতে কেউ নেই সেজন্য নিচের ঘর থেকে তোমাদের সাথে কথা বলছি, নাহলে নিচে আমি খুব একটা কথা বলি না, ওপরেই বলি, তো এখন আমি আছি নিচে, এই মাত্র এই যে নিচে আমি নিচে সন্ধ্যেও খুব একটা দিই না, এই যে নিচের ঠাকুরকে সন্ধ্যে দিলাম, ওপরে দিয়ে এসেছি, সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার তোমার এই যে আলু কেটেছি তোমার দেখাচ্ছি, এই রান্নাঘরটা তোমাদের পরিচিত, এখান ওখান পরিচিত, তো এই যে আলু আলু কেটেছি, আলু ওই সকালের জন্য আলু ভাজা, আর এই যে আটা মাখবো, ওই 6 লেচির মতো আটা মাখবো, মেখে আমি তোমার ওপরে চলে যাবো, কারণ বাড়িতে কেউ নেই তো সব জায়গায় তালাওয়ালা দিয়ে দিয়েছি, মানে বাইরে ভেতরে সব জায়গায় তালা টালা দেওয়া হয়ে গেছে, তো তালা দিয়ে ঠিয়ে দিয়ে এবার ইউটিউবে আলোটা এই মাথাও গেছে আমার, একটুখানি আটাটা মেখে নিই, মেখে নিয়ে তোমার ওপরে চলে যাবো, তো দেখি একটু আটা মারতে মারতে যদি একটু টিভি দেখা যায়, কারণ নিচে তো চুপচাপ ভালো লাগছে না, টিভিটা দেখবো, ওদের আসতে মনে হয় 8:30 হবে, আর বড়ো আসতে তো 9টা বেজেই যাবে, কারণ 2 ঘন্টার টিউশন, তো ওদের
দেরি হবে, এই যে টিভিটা দেখবো, ঠিক আছে? নিচের কোনো দিনও পসিবল হয়নি আমার তোমাদের সাথে কথা বলার, মা নেই বলেই পসিবল হয়েছে, ওকে? এটা হচ্ছে একটা নিচের ঘর, দেখো এটা হচ্ছে নিচের একটা ঘর, এখানে মানে খাওয়াও হয়, এটা ওটা টিভির ওই টিভি দেখা হয়, এখানে বক্স আছে, এ আছে, আর এইটা হচ্ছে তোমার এখানেই দেখিয়ে দিচ্ছি কারণ এটা কোনো দিনও পসিবল হবে না। এটা হচ্ছে তোমার ডাইনিং মতো, এখানে হচ্ছে খাবার টেবিল আছে, মাইক্রো আছে, ওখানে ওয়াশিং মেশিন আছে, ঠিক আছে? এটা হচ্ছে ওই ডাইনিংয়ে যেখানে আমি খাওয়া দাওয়া করি, মেনলি আমি এখানেই আমি খাওয়া দাওয়া করি। তো এটা হচ্ছে নিচের ঘরটা, আর রান্নাঘরগুলো তো তোমরা দেখেই নিয়েছো, ঠিক আছে? রান্নাঘর তো তোমাদের দেখাই আছে। তো এই হচ্ছে, চলো আটাটা তাড়াতাড়ি করে মেখে নিই, মেখে নিই, ওপরে যাই, গিয়ে আবার বকবক করি, বাড়িতে একা আছি, তোমাদের সাথে একটু বকবক করি নয়। চলতে পারা আর অন হয়নি, ওরা বাড়ি এলো তখন 8:20, 8:20 সবাই চলে এসছে বাড়িতে, পুকাইও বাড়ি এলো তোমার ওই 8:45, কিন্তু ওরা কিছু বাইরের খাওয়ার নিয়ে আসেনি, সেই জন্য আমি বসেছিলাম। তার আগে তো তোমাদের দেখালাম যে আলু ভাজার আলু আর আটা ফাটা মেখে রেখে দিয়েছিলাম, তো ওরা যেহেতু কিছু নিয়ে আসেনি সেই জন্য বললো যে আমরা এত বেড়াতে রুটি করব, বললো না ভাত করে দিতে, তো ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো রাত্রিবেলা ওই ভাত সব ডিম সেদ্ধ আর ওই সকালের যে সয়াবিন আলুর তরকারিগুলো ছিল ওইগুলো দিয়ে ওরা খেয়ে নিল, আর আমি তো অ্যাজ ইট ইজ যেমন দুধ ভাত খাই কলা দিয়ে সেই খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে 10:25 মধ্যে আমাদের রাত্রির খাওয়া হয়ে গেছে, আমি ওপরে চলে এসেছি, এখন বাজে 11:30। তো আজকে এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নতুন আরেকটা ব্লগের জন্য ওয়েট করে থাকো। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।